ce nu. আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বিএনপি নেতাদের স্বীকারোক্তি নিয়ে ডিবি প্রধানের বক্তব্য বানোয়ার, বলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে, বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃণমূল বিএনপির প্রতীকে ভোট করবে প্রগতিশীল ইসলামী জোট। মহাজোট থেকে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি, ইসিতে রোশন এরশাদের চিঠি। নাশকতা ঠেকাতে বাসে যাত্রীর ছদ্মা বেশি থাকবে র্যাবের গোয়েন্দারা। ঘূর্ণিঝড় মেধিরি দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়েছে, বলেন আবহাওয়া অফিস। ইংল্যান্ডে পাঠানো নামে কোটি টাকা লুটপাট। নাটোরে মাদ্রাসা শিক্ষককে মাইক্রোবাসে তুলে নিয়ে হাতুড়ি পেটা। চেয়ারম্যান ও সচিবের সিল বানিয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে নালিশ দিল বাংলাদেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গ্রেপ্তার বিএনপি নেতারা অগ্নিসংযোগ ও ভাঙচুরের দায় স্বীকার করেছেন। ডিবি প্রধানের বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপি সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক বিবৃতিতে রিজভী বলেন, 8ই নভেম্বর গণমাধ্যমে প্রকাশিত 28ই অক্টোবর নাশকতার ঘটনায় গ্রেপ্তার হওয়া বিএনপি শীর্ষ নেতাদের স্বীকারোক্তি নিয়ে ডিবি প্রধানের বক্তব্য সম্পূর্ণরূপে মিথ্যা বানোয়াটো উদ্দেশ্য প্রণোদিত, কারণ 28ই অক্টোবরের পর নাশকতার যেসব ঘটনা ঘটেছে তার সবগুলোতেই সরকার দলীয় ক্যাডার ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা জড়িত। চাক্ষুষ ও বিভিন্ন ফুটেজে তা সন্দেহ হীনভাবে প্রমাণিত হয়েছে। ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে, বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন, বলেছেন শুধু ভোট এবং নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন করা যেতে পারে। রাজধানীর 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বলেন আমরা চাই জনগণের ভোটাধিকার অব্যাহত থাকুক এবং ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে। নির্বাচন বানচালের জন্য যারা অগ্নিসংযোগ করেছে তাদের প্রতিহত করতে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতি বলেন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আমরা জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করেছি। তিনি আরো বলেন, সুতরাং যারা সন্ত্রাসবাদের মাধ্যমে নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে বানচালের চেষ্টা করছে তাদের সম্পর্কে জনগণকে সচেতন থাকতে হবে। পাশাপাশি যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে তাদের ধন্যবাদ জানান শেখ হাসিনা। তৃণমূল বিএনপির প্রতীকে ভোটও করবে প্রগতিশীল ইসলামী জোট। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির সোনালী আশ প্রতীকে ভোট করার সিদ্ধান্ত নিয়েছেন প্রগতিশীল ইসলামী জোট। অর্থাৎ আসন্ন জাতীয় নির্বাচনে তৃণমূল বিএনপির সঙ্গে জোট বেঁধে ভোটে অংশ নেবে রাজনৈতিক দলটি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বরাবর এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছেন তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে প্রগতিশীল ইসলামী জোট নেতাদের সঙ্গে তৃণমূল বিএনপির আলোচনা করা হয়েছে। আলোচনায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রগতিশীল ইসলামী জোটের প্রার্থীরা তৃণমূল বিএনপির সোনালী আশ প্রতীকে ভোট করার সিদ্ধান্ত নিয়েছেন। সে কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ ব্যাপারে প্রয়োজনীয় সার্বিক ব্যবস্থা নিতে সিইসিকে অনুরোধ জানানো হয়। মহাজোট থেকে নির্বাচনে যাচ্ছে জাতীয় পার্টি, ইসিতে রোশন এরশাদের চিঠি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মহাজোটের অংশ হয়ে নির্বাচন করবেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রোশন এরশাদ। এ লক্ষ্যে তিনি নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বরাবর লেখা চিঠিতে রোশন এরশাদ জানান, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টি বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচনে ধারাবাহিকভাবে এবারও চতুর্থবারের মতো আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। এটা হবে শুধু নির্বাচনী জোট, নির্বাচনকালীন জাতীয় পার্টির নির্বাচিত সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত অনুসরণ করবেন। এ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা দলীয় প্রতীক লাঙ্গল কিংবা প্রার্থীর ইচ্ছানুসারে মহাজোটে জোটবদ্ধ হয়ে নির্বাচন করতে পারবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছে।
নাশকতা ঠেকাতে বাসে যাত্রী এর ছদ্মবেশে থাকবে র্যাবের গোয়েন্দারা। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সারা দেশে অভিযান শুরু করবে বলে জানিয়েছেন র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মুয়েন। এছাড়াও হরতাল অবরোধ নাশকতা ঠেকাতে দেশজুড়ে 400 টহল টিমের পাশাপাশি চৌরা গোস্তা হামলা রুখতে যাত্রীর ছদ্মবেশে বাসে থাকবে র্যাবের গোয়েন্দা সদস্যরা। দুপুরে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারের সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সেই সঙ্গে বৈধ অস্ত্র ব্যবহারকারীদের বিষয়েও নজর রাখা হচ্ছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। গেল 29 অক্টোবর 300 ফিট রোডে হরতালের সমর্থনে মিছিল ভাঙচুর করেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আবু তালেব মাসুম। পরে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজ দেখে রাতে নাশকতার সঙ্গে সম্পৃক্ত থাকায় আবু তালেব মাসুমকে তার একটি ঘনিষ্ঠ সহযোগী সহ কক্সবাজার থেকে গ্রেপ্তার করে র্যাব। ঘূর্ণিঝড় মেধিলি দুর্বল ও গুরুত্বহীন হয়ে পড়েছে বলেন আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় মেধিলি আরও দুর্বল এবং গুরুত্বহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল 9টা থেকে আগামী 72 ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় মেধিলি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পূর্ণ করে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও দুর্বল এবং গুরুত্বহীন হয়ে পড়েছে। সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে তুলে ধরে তিনি জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 15.1 ডিগ্রি সেলসিয়াসে ছিল পঞ্চগড়ে তেঁতুলিয়ায়। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.5 ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে 30.8 ডিগ্রি সেলসিয়াস। ইংল্যান্ডে পাঠানো নামে কোটি টাকা লুটপাট। ইংল্যান্ডের লোক পাঠানো নামে সাধারণ মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে নাটোরের প্রতিবন্ধী জুলেখা আক্তার জুলি। টাকা ফেরত চাইলে সন্ত্রাসী দিয়ে হামলা চালানো হয় বলেও অভিযোগ রয়েছে প্রতারকের চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। শারীরিক প্রতিবন্ধকতার সুযোগে বেসরকারি সংস্থার মাধ্যমে 2 বার যুক্তরাজ্য ভ্রমণ করেছেন জুলেখা। টুকটাক কাজ করেন গ্রামের প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে, সেই ভাবমূর্তি কাজে লাগিয়ে প্রতারণার পথ বেছে নেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। বিদেশে পাড়ি জমানোর প্রলোভনে বারগড়িয়ায় প্রায় 100 পরিবার নিঃস্ব জানিয়ে হয়েছে মানববন্ধন। নাটোরের মাদ্রাসা শিক্ষককে মাইক্রোবাসে তুলে নিয়ে হাতুড়ি পেটা। নাটোরের এক মাদ্রাসা শিক্ষককে তুলে নিয়ে হাতুড়ি পেটা করে সড়কের পাশে ফেলে যায় দুর্বৃত্তরা। সন্ধ্যা 7টার দিকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগীর নাম হাফেজ সাইদুল ইসলাম। তিনি মাদিজার দারুল উলুম নুরানি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক। তিনি ইসলামী আন্দোলনের কর্মী, নাটোর সদর উপজেলার মাসদিগা পূর্ব পাড়ার আব্দুর রহমানের ছেলে। আহত সাইদুল ইসলাম জানান, সন্ধ্যায় মাদ্রাসায় কোরআন পাঠরত অবস্থায় কয়েকজন অজ্ঞাত ব্যক্তি আমাকে জোর করে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। খবর পেয়ে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ছাতেনি ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সহ সহকর্মীরা ঘটনাস্থলে আসেন। পরে রাত 8টার দিকে প্রায় 4 কিলোমিটার দূরে নাটোর নলডাঙ্গা সড়কের চিকুর মোড় থেকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তারা আমাকে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, সন্ধ্যায় সাইদুল ইসলামকে তুলে নিয়ে যাওয়ার খবর পায়। পরে খোঁজ খবর নিয়ে চিকুর মোড় থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ বলেন, মামলা দায়েরের পর তদন্ত করে দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে। চেয়ারম্যান ও সচিবের সিল বানিয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার। জামালপুরের ইসলামপুরে নকল সিল বানিয়ে প্রতারণার অভিযোগে মিনাল শেখ নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন তালুকদার জাকুনিয়সকে বিষয়টি নিশ্চিত করেন। মিনাল শেখ সদর ইউনিয়ন ছাত্রলীগের দপ্তর সম্পাদক ও ওই ইউনিয়নের পচাবহলা গ্রামের পশ্চিমপাড়া এলাকার মনোয়ার হোসেনের ছেলে। ওসি বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সচিব সহ পৌর মেয়র ও সচিবের নামে নকল সিল বানিয়ে অনৈতিক কাজে ব্যবহার করছেন মিনাল শেখ। এমন সংবাদের ভিত্তিতে দুপুরে ইসলামপুর থানা ভবন সংলগ্ন জেকি ভবনে মিনাল কম্পিউটার ও ফটোকপির দোকানে অভিযান চালানো হয়। এ সময় ইউপি চেয়ারম্যান, সচিব, পৌর মেয়র এবং পৌর সচিবের নামে 19টি নকল সিল সহ মিনাল শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা করা হয় এবং শুক্রবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়।
ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে নালিশ দিল বাংলাদেশ। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খান জানিয়েছেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনী চালানো যুদ্ধাপরাধের তদন্তের জন্য 5 সদস্য দেশের কাছ থেকে একটি যৌথ অনুরোধ পেয়েছে ICC। যেসব দেশ এই আবেদন করেছে তার মধ্যে বাংলাদেশও রয়েছে। বাংলাদেশ ছাড়া ইসরায়েলের বিরুদ্ধে নালিশ করা অন্য দেশগুলো হলো দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কামোরোস এবং জিবুতি। এসব দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রতি অনুরোধ জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আমলে নিয়ে সেগুলো যেন তদন্ত করা হয়। যদিও ইসরায়েল ICC-র সদস্য রাষ্ট্র নয়, তবে প্রসিকিউটর করিমের মতে গত 7 অক্টোবর ইসরায়েলের হামাসের হামলা এবং তার জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে তা তদন্তের বিচারিক এখতিয়ার ICC-র প্রসিকিউশন অফিসে রয়েছে। করিম খান জানান যে রোমান সংবিধির ওপর ভিত্তি করে 2002 সালে ICC প্রতিষ্ঠিত হয়েছে। সেই সংবিধি অনুযায়ী কোনো সদস্য রাষ্ট্র যদি বাইরের কোনো রাষ্ট্রের হামলায় শিকার হয় এবং ওই হামলাকারী রাষ্ট্র যদি আন্তর্জাতিক অপরাধ আদালত সনদে স্বাক্ষরকারী দেশ নাও হয় তা সত্ত্বেও ওই রাষ্ট্রের বিরুদ্ধে তদন্ত করতে পারবে ICC।